কি খবর সবার? চলে আসলাম আজকে আবার ইলাস্ট্রেটর নিয়ে আজকে একটা ভিডিও করব। তো আজকে আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন কিভাবে আমি মেক করব, কিভাবে এক্সিস্টিং প্যাটার্ন ইউজ করব। তো ঠিক আছে, স্টার্ট করি। আমরা আজকে একটা নতুন ফাইল নিচ্ছি। তো প্যাটার্ন হচ্ছে অ্যাকচুয়ালি কি? প্যাটার্ন আমরা সবাই চিনি, আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যেসব প্যাটার্ন আমরা দেখি, বেডশিটে বা বিভিন্ন কার্টেইনে, বিভিন্ন জামা কাপড়ের মধ্যে, বেশিরভাগ জায়গাতে অ্যাকচুয়ালি প্যাটার্ন থাকে। তো প্যাটার্ন মানে হচ্ছে একই একই ডিজাইন আপনি বারবার রিপিট করে একটা পূর্ণাঙ্গ ডিজাইন করতেছেন, এটি হচ্ছে প্যাটার্ন। তো মানে হচ্ছে প্যাটার্ন মানে হচ্ছে রিপিটেটিভ ডিজাইন। তাহলে আমরা দেখি আমাদের ইলাস্ট্রেটরে কোথায় প্যাটার্ন আছে। আমাদের ইলাস্ট্রেটরে অ্যাকচুয়ালি এক্সিস্টিং অনেক প্যাটার্ন আছে যা হয়তো আমরা অনেকে জানি না। তো আমি আপনাদেরকে একটু দেখাই কোথায় জিনিসগুলো আছে। সোয়াচেস প্যানেলে যাচ্ছি, সোয়াচেস প্যানেল। আর সোয়াচেস প্যানেল যদি এখানে না থাকে আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন। সোয়াচেস প্যানেলের মধ্যে আমি লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরির মধ্যে প্যাটার্ন নামে একটা লাইব্রেরি আছে, আমি ওখানের মধ্যে থেকে একটা ওপেন করতেছি। সো এটা হচ্ছে আমার একটা প্যাটার্নের লাইব্রেরি। আমি যদি প্যাটার্নগুলোকে অ্যাপ্লাই করি, দেখেন এখানে বিভিন্ন টাইপের প্যাটার্ন ক্রিয়েট করা আছে। নেক্সট দিচ্ছি, হচ্ছে স্ট্রিপ প্যাটার্ন, চেক প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমাদের অ্যাকচুয়ালি ক্রিয়েট করা আছে। আমরা ডেকোরেটিভ প্যাটার্ন, আমরা যে কোনো জায়গায় যে কোনো শার্ট, যে কোনো টি শার্টে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, বা বিভিন্ন কার্টেইনই আমরা ইউজ করতে পারি। তো আমরা একটা কাজ করি, ফার্স্টে আমরা তাহলে এগুলো তো আসলে অ্যাকচুয়ালি ক্রিয়েট করাই আছে, আমরা ফার্স্টে দেখি কীভাবে আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো। ওকে, তারপর আমরা এগুলো নিয়ে কাজ করবো। সো এটাকে আমি এই পাশে রাখি। কীভাবে প্যাটার্ন ক্রিয়েট করে, তো যে কোনো একটা কিছু আপনি ক্রিয়েট করেন, লাইক একটা স্টার ক্রিয়েট, দিস স্ট্রোক কালার করেছে, এটাতে একটা কী দেওয়া যায়, ইয়েলো, আর পিছনে আমি একটা কালার দিই লাইক ব্ল্যাক, পিছনে পাঠিয়ে দিচ্ছে জিনিসটা। ও, ধরলাম এটাই আমার প্যাটার্ন। অথবা আরও কিছু করতে পারেন, আমার ইয়েলোটা নিয়ে যদি আমি কপি পেস্ট করে যদি কিছু করতে পারি, লাইক এটাতে আর একটা কালার দেওয়া যায় লাইক দিস। সো এটা যদি আমার প্যাটার্ন হয়, তো প্যাটার্ন মানে হচ্ছে একই জিনিস, এটা রিপিট হবে। তো রিপিট আমাকে করতে হবে না, আমি জাস্ট আমার আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এটা বারবার রিপিট হবে, তাহলে কাজটা সে অটোমেটিক ইলাস্ট্রেটর করে দেবে। আমাকে জাস্ট সেটা সেভ করে নিতে হবে প্যাটার্নে। পরে জিনিসটা সিলেক্ট করবো, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক। ওকে, যখন আমি প্যাটার্নে যাব, আমাকে ইলাস্ট্রেটর একটা মেসেজ দিবে যে আমি যেই প্যাটার্নটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা সোয়াচেস প্যানেলে অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা ওকে প্রেস করব। সো ইয়াস, দেখেন আমরা যে প্যাটার্নটা ক্রিয়েট করতে যাচ্ছি সে অটোমেটিক রিপিট করে দিছে 5x5, এদিকে 5টা এবং এদিকে 5টা। তো আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি কপিটা, এখানে অনেক ধরনের কপি আছে, আমি চাইলে 9x9, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যখন আমি কোনো কিছুতে ক্রিয়েট করব, সেই ফিলটাকে যদি আমি পূর্ণাঙ্গভাবে প্যাটার্ন করে দেই, সেটা 5x5 হোক আর 9x9, আমার পূর্ণাঙ্গটা ফিল আপ হওয়াটা হচ্ছে মেইন ইস্যু। ওকে, এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, টাইল টাইপ, আমাদের অ্যাকচুয়ালি 3টা টাইল টাইপ আছে, গ্রিড, রো অ্যান্ড কলাম, আর বাকিটা হচ্ছে রোয়ের মধ্যে ব্রিক আছে, কলামের মধ্যেও হেক্স আছে। সো এর কী কাজ করে আমরা একটু দেখি। ব্রিক বাই রো যদি দেন, আমাদের ডিজাইনটা স্লাইটলি চেঞ্জ হবে। ব্রিক বাই কলাম, ব্রিক বাই হেক্স বাই কলাম অ্যান্ড হেক্স বাই রো, স্লাইটলি চেঞ্জ হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ না করে গ্রিডেই থাকি। আর এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, উইথ এবং হাইট, 126 126, বিকজ যেহেতু এটা স্কোয়ার এবং 126 কারণে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না। আমি যদি উইথটা 126 জায়গায় 140 দেই, হ্যাঁ আমি কিন্তু উইথটা এখন কী হয়ে যাচ্ছে, মাঝখানে একটা গ্যাপিং তৈরি হচ্ছে। সেম জিনিস আমার উইথ, হাইটটা যদি আমি একটু চেঞ্জ করি 140, তাহলে আমার এখানে একটা গ্যাপিং ক্রিয়েট হবে। তো আমি খুব বেশি গ্যাপিং চাচ্ছি না, হালকা একটু যদি গ্যাপিং দিই, 130 দিলে কেমন লাগে দেখি, হালকা একটু গ্যাপিং, 130 130,
দ্যাটস ফাইন। এইটাকে আমার কাজ হয়ে গেলে লাইক আমি প্যাটার্নগুলোকে সেভ করার জন্য জাস্ট উপরে ডান ডানের মধ্যে একটা ক্লিক করব। সো আমার যে প্যাটার্নটা সেটা এই যে খেয়াল করেন সোয়াচেসের মধ্যে প্যাটার্নে সেভ হয়ে গেছে। সো আমি এখন জাস্ট অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করা যায়? ফাইল, ফাইল থেকে আমাদের অ্যাকচুয়ালি ইনস্টল করার সময় কিছু টেমপ্লেট দেওয়া থাকে। এই টেমপ্লেটের মধ্যে আমাদের হয়তো একটা কিছু পাওয়া যাবে খুঁজে, যেটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি না এখন। ব্ল্যাঙ্ক টেমপ্লেট, টি শার্ট, আমি টি শার্টের মধ্যে করে দেখি। টি শার্ট আমাদের ইলাস্ট্রেটর টি শার্ট আগে থেকে দেওয়া আছে, এটা আমি আমার ফাইলে নিয়ে আসি। ও এটাকে, এটা গ্রুপ করা আছে, এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ, এই স্কোয়ারটা আমার লাগবে না, ফেলে দিচ্ছি। এখানে অনেকগুলো অবজেক্ট গ্রুপ করা, আমার শুধু এই অবজেক্টের মধ্যে আনগ্রুপ। এই অবজেক্টটা কি খালি হয়েছে? রাইট, ইয়েস। এইটার মধ্যে আমি তাহলে আমি আমার প্যাটার্নটা অ্যাপ্লাই করলাম। এই যে তাহলে দেখেন খুবই ইজি, জাস্ট আপনি ক্রিয়েট করবেন যা যেটার মধ্যে অ্যাপ্লাই করতে চান না, যে কোনো ডিজাইন সেটা ক্রিয়েট করে নেবেন। ফিল্টার মধ্যে, ফিলের মধ্যে প্যাটার্নটা অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে স্ট্রোকেও প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। যদি আমি স্ট্রোকটা সিলেক্ট করি, স্ট্রোকে আরেকটা প্যাটার্ন অ্যাপ্লাই করলাম এবং স্ট্রোকের সাইজটা যদি বাড়াই দিই, খেয়াল করেন আমি তো স্ট্রোকেও অ্যাপ্লাই করতে পারতেছি। মানে আমি জাস্ট দেখালাম যে স্ট্রোকে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন, বাট আমার এখানে প্যাটার্নটা মোটেও ভালো লাগছে না, স্ট্রোকে আমি অফ করে দিচ্ছি। সো ব্ল্যাক দিই। সো দেখেন খুবই ইজি, তাহলে আমি প্যাটার্ন ক্রিয়েট করে নিতে পারি, অথবা যদি আমাদের আগের প্যাটার্নগুলো আমরা ইউজ করতে চাই ফিলের মধ্যে, যেগুলো আমাদের দেওয়া আছে। তাহলে অনেক ধরনের ডিজাইন আমার আমার দেওয়া আছে অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরের মধ্যে। গুড। সো আশা করি কিছু আইডিয়া পাইছেন। সো প্যাটার্ন আশা করি শিখতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন যদি কোনো কিছুতে প্রবলেম হয়। আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। তো ঠিক আছে, পরে একদিন ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমি আশা করি নেক্সট দিনই একটা ফটোশপ নিয়ে ভিডিও বানাবো। তো ঠিক আছে, সাথে থাকবেন, খুদা হাফেজ।